হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদেরকে একটা অন্যরকম ব্লগ দিতে যাচ্ছি। এই ব্লগটা যাবে শুধু এই মেকআপের ব্লগটা যাবে আরেকটা ব্লগ হয়ে, আর আজকে তোমরা দেখতে পাবে আমার বিবাহবার্ষিকীর ব্লগ। তো আমার একদম কাছের লোক, নিজের লোক আমাকে মেকআপ করাচ্ছে, ও মেকআপ আর্টিস্ট। তো হচ্ছে কি বলি, তো আজকে আমার বিবাহবার্ষিকী। কেন কি বেশি মানে আহামরি আয়োজনটা করতে পারিনি, শরীরটা খারাপ, কোমরটা তো মানে ব্রেকে গেছে এই পাঁজরের ব্যথার জন্য, তোমরা জানোই তো। ভালোই কয়েকদিন পরে তোমাদের সামনে এভাবে এলাম, মানে এই রকম লোক নিয়ে এলাম। গুড মর্নিং গাইস, তো সকাল সকাল তোমরা দেখতে পাচ্ছ আজকে আমার বিবাহবার্ষিকীর ব্লগ। তো কোনো রকমের শর্টকাট তোমাদের তুলে ধরছি, যেহেতু আমার কোমর বেঁকে গেছে, সরি বেঁকে যায়নি, পাঁজরগুলোতে ভীষণ ভীষণ ব্যথা, মানে আঘাতটা খুব জোরতর লেগেছে, যার জন্য আমি কাজও করতে পারছি না। কিন্তু আজকে তো একটু হাঁটাচলা করতেই হবে, যার ফল শেষে হয়েছিল খুব খারাপ। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো, পরে জানতে পারবে। তো সকাল সকাল আমাদের পুকুরে মাছ ধরা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো পুকুরে কত মাছ, দেখে একদম খাওয়া হোক না হোক মানে দেখেই চোখ জুড়ে যাচ্ছে। তো দেখো আমি এই পুচকি পোনা মাছগুলোকে ছাড়বো না, এগুলো তো লোকজনের জন্য তুলবই বড়োগুলো, তো এই পোনা মাছগুলোকে আমি ছাড়বো না। এই পোনা মাছগুলো আমার ভীষণ প্রিয় সর্ষে বাটার ঝাল দিয়ে, লঙ্কা দিয়ে। তো এটা হচ্ছে পোনা মাছের ঝাল করে আমি খেতে খুবই ভালোবাসি, তো পোনা মাছগুলোকেই আমার বেশি লোভ। তো এগুলো হচ্ছে নিমন্ত্রিত লোকদের জন্য খাওয়ানোর জন্য, নিমন্ত্রিত বলতে যেহেতু আমার তাই বিবাহবার্ষিকীর ব্লগটাকে তারা দেখতে পারবে, আমার ভিউয়ার্সরা, ওখানে অনেক বেশি নিমন্ত্রণ করা হয়েছিল, যার জন্য আমি করছি শর্টকাট, কারণ চার পাঁচ দিনের ব্যবধানেই আমাদের বিবাহবার্ষিকী পড়ে ডেটটা, তো সেই জন্যই। তো চলো দেখতে থাকো। স্মৃতি তো এই যে আমার দুষ্টু পিচ্ছির কাজ দেখো, ও হচ্ছে, ওর কাজ হচ্ছে বেলুন ফাটানো, বসে বসে বেলুনের উপরে। তো ওর কাকিয়া এই মাত্র দিনাটা থেকে কেক আর বেলুন নিয়ে এলো, তো বাচ্চাগুলো বেলুন ফুলাচ্ছে আর ও বসে বসে ফাটাচ্ছে। শেষমেশ তোমরা দেখতেই পারবে যে আমার ডেকোরেটে কোনো বেলুন নেই, তো কী করবো, এত রাত্রি তো আর বেলুন আনা যাবে না। একই তো বরটা অনেকটা দেরি করে আসছে, মানে যাকে বলে হরির নামের মানে ডগায় দৌড়ানো এরকম। তো সব কিছু রেডি, তারপরে ব্রাহ্মণ এসে মন্ত্র পড়ে চলে যাবে, এরকম একটা ব্যাপার ওর ওকে নিয়ে বিবাহবার্ষিকী করতে গেলে। ও ছুটিও নিল না, অফিস থেকে এলো রাত 8টায়, 8:30 কেক কাটা হলো, আমি রেডি, তারপরে ও রেডি হবে না, ফটো উঠবে না। তো এইদিকে এই যে আমার যা পাগলি দুইজনে দুষ্টু মিষ্টি করছে, আর এই যে একটু নাচবে, এ তো পাগলি ছোটো যা। তো বন্ধুরা, এদিকে সবজি কোটা বাঁচা ধোয়া চলছে, এগুলো হচ্ছে আমার ননদ হয়। তো মাছও কাটা হয়ে রান্নাঘরে চলে এসছে, অলরেডি কড়াইয়ে চেপে বসেছে মাছ। তো রান্না করছে আমার বড় চাপ দিদি আর আমার শাশুড়ি মা নিজেই, যেহেতু আজকে আমাদের নিমন্ত্রিতটা খুব কম পরিমাণে, তো সেই জন্য নিজেরাই করছে। আমিও একসময় নিজেই রান্না করতাম, মানে অফিস কলিগদের খাওয়াতাম, এইটুকুই তো, নিজে রান্না করেই খাওয়াতাম। তো এখন বেবি আছে জন্য লোক আনতে হয় যদি বাইরে করি, আর বাড়িতে করলে তো করার লোক আছেই। সবথেকে বড় কথা, আজকে আমার ব্যথার জন্য আমি কাজ করতে পারছি না, এটা সবথেকে আমার কাছে দুঃখের বিষয়। কী একটু ফুটপাট করে বেরাবো, কাজ করবো, একটু হাসি খুশি থাকবো, যে শরীর নিয়েই নড়তে পারছি না। তো যাই হোক, ও আমাকে ছাড়বে না, ও আমাকে সাজাতে বসে পড়েছে যে সাজতে হবে। তো আমিও কোনো দিন এইরকম লোকে আসিনি, সাজিনি, আর বেনারসিটা হাজব্যান্ড দিয়েছে, আশা করেছিলাম যে বিবাহবার্ষিকীতেই পরবো বেনারসিটা নতুন, তো এটাই ও দিয়েছে আমাকে গিফট স্বরূপ। আর ও তো আমাকে মেকআপ না করে ছাড়বেই না,
তো যাই হোক, সাথে বসে পড়লাম। ওর হেয়ার দেখতে পাচ্ছ এখন চুলের পিম্পারটা করাচ্ছে, তো ও একটু পাগলি টাইপের। পাগলি টাইপের মানে সারাদিন নাচা গানা নাচন কর্ম করে থাকতেই ভালোবাসে, মাঝে মাঝে কাজ, কাজের মাঝখানে নাচা গানা এগুলো ভালোবাসে ভীষণ। তো আমিও আগে একটু ওরকমই ছিলাম, তো আমাদের ভীষণভাবে মিল করেছে। আর আমরা দুজনে একটু মোটি মোটি আছি, আগে কিন্তু প্রচুর হ্যাংলা ছিলাম দুজনেই বিয়ের আগে। তো এটা হচ্ছে ব্যাপার। তো দেখো আমাকে মেকআপ করাচ্ছে, হেয়ার পার্টটাও করে নিল, তারপর আসবে মেকআপে। তো কী চাই মাথা, এত কিছু আমি জানি না কি কী করাচ্ছে, আমি তো অত বলতে পারবো না, তোমরা একটু দেখে নাও আর আমার মেকআপটা কেমন হলো, এই লুকে আমাকে কেমন লাগছে একটু লাইক কমেন্ট করে দিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমাকে কতটা ভালোবাসো। কারণ আমি তোমাদের সামনে আসতে পারিনি আমার শারীরিক অসুস্থতার জন্য, আর আমার শারীরিক অসুস্থতা হচ্ছে আমার সব থেকে বড়ো শত্রু। তো আমার শরীরের শত্রু আমার শরীর নিজেই, আমার কোনো কিছু অন্য কিছুর অভাব নেই বা অন্য কোনো কিছুরই আমার মানে দুঃখ নেই, আমার দুঃখটা হচ্ছে আমার শরীরটা। মানে আমার শরীরের সাথে কখন কী হয়ে যাবে আমি নিজেও জানি না, আর হবে তো হবে, আমাকে মানে রেস্টে থাকতে হবে 1-1.5 মাস এরকম কোনো কিছু। তো যাই হোক, আমার ফাইনাল লোকে আমি এসে গেলাম, দেখো। তো বন্ধুরা, ভিডিও ব্লগটা দিতেও আমার 1 দিন দেরি হলো, কেমন লাগছে আমাকে বলো। তো তোমরা কেউ খারাপ পেও না, আমি অ্যাকচুয়ালি মোবাইলের সামনে থাকতেই পারছি না, কারণ এপাশ ওপাশ যখন আমি করতে পারছি না, নিঃশ্বাস নিতেও ব্যথা হচ্ছে, তাহলে বুঝতেই পারছো। কেউ তোমরা খারাপ পেও না প্লিজ, আমি সময় করে সবার ভিডিওতে কমেন্ট করে আসবো, সবার ভিডিও দেখবো, কেউ তার জন্য আমার থেকে দূরে সরে যেও না। তো অবশ্যই অবশ্যই আমার সাথে থেকো বন্ধুরা, না হলে আমার কোনো এনার্জি থাকবে না, একই তো আমার শরীর আমার সাথ দেয় না। তোমরা সাথ না দিলে আমার কোনোরকম এনার্জি থাকবে না ভিডিও দেওয়ার। আমি শুধু এটুকুই চাই যে আমার স্মৃতি আমার মেমোরিতে আবদ্ধ থাক, ফোন মেমোরিতে আবদ্ধ থাক, এটাই তো, আর কিছুই নয়। তো হ্যালো বন্ধুরা, তো আমি কমপ্লিট সাজানো কমপ্লিট, আর দেখে নাও চ্যানেলটাতে অবশ্যই যাবে, আমি লিংক নিচে দিয়ে দেবো, ঠিক আছে? তো এখন ও রেডি হবে, আমাকে রেডি করানো শেষ। তো আমার নিজের বাড়িতেই পার্লার, তথাপি আমি মানে সাজবো যে এত কিছু থাকা সত্ত্বেও সাজতে পারিনি কোনোদিনও কমপ্লিটলি। তো এই যে এই হচ্ছে আমার গিফট বিবাহবার্ষিকীর, তো এটাই ভালো করে তোমাদের সঙ্গে একদম ইচ্ছে ছিল সাজার, এটা পরে তো সাজিয়ে দিলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, প্লিজ। যতগুলো বেলুন হয়েছিল, যতগুলো বেলুন এখানে লাগানো হয়েছিল, সবগুলো আমার ছেলে আর পাড়ার ছেলেরা মিলে সবগুলো অলরেডি আগে ফোটানো শেষ। তো তোমাদের সেরকম কিছুই দেখাতে পারছি না, যাই হোক। এই যে কেক, আর কেকটা গিফট করেছে স্পেশালি আমার ছোট জা, আমার ছোট বোন। চালু করো বলো, হ্যাঁ তুমি কাটবো, তো ধরো হাত ধরো, এই যে ইউ কাটতে হবে, তো বাসেরি হাতলি দাও, হাতলি দাও, হাতলি দাও, হাই ভগবান, বেশি করে শিখরো, হ্যাঁ জোরে চিল্লা চিল্লা, হাতলি দাও, হাতলি দাও, হে আমাদের ধরে ডাক, কেমন ধর, তো বন্ধুরা আমার আমার ভিডিও লিংকের নিচে আমার জায়ের বিবাহবার্ষিকীর লিংকটা তোমাদের দিয়ে দিব, আর ওর মেকআপ টিউটোরিয়ালের লিংকটাও তোমাদের দিয়ে দিব, তোমরা প্লিজ গিয়ে দেখে নিও আর ওকে একটু সাপোর্ট করো। ও নতুন কাজ শুরু করেছে, মানে ও আমাকে দেখে বা অন্য কাউকে দেখে ইন্সপিরেশন হয়ে যেমন আমি হয়েছিলাম, তো সেরকম। তো তোমরা দেখে নিও প্লিজ, ওর ওর ব্লগে বেশিরভাগই মেকআপ ব্লগ থাকবে। তো আমার ডেকোরেট না জানি কতবার ছিঁড়ে পড়ছে বাচ্চাদের হাত থেকে, কতবার ঠিক করাচ্ছি। তো এই একটা এনেছে ব্লাস্ট
কী এটা আমি জানি না ঘন্টা, তো এটা খুলতেও পারছি না, ফোটাতেও পারছি না, কাগজের টুকরোগুলো বেরিয়ে আসে। যাই হোক, ঠাম্মা শাশুড়ি আমার আশীর্বাদ দিচ্ছে আমাকে, তিনি হচ্ছেন আমার ঠাম্মা শাশুড়িরা। শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া, আর এদিকে খাওয়া দাওয়া করাচ্ছে মা আছে, এই মানে লাস্ট টাইম এসেছে, কারণ আমার বোনুর টিচার এসেছিলো, মানে আমার জল ছিটা মা, তো লাস্টের দিকে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া সেরেই আমি একদম ড্রেস আপ চেঞ্জ করে ফেলেছি, কারণ ব্যথা শুরু হয়ে গেছে। আর এই যে দুইজন ফটোশ্যুট করাচ্ছে আমার যা দেওর, আর তারপরেই আমরা একটু নাচানাচি শুরু করেছিলাম, তো এটা হচ্ছে সেই খাওয়া দাওয়ার আগের সিন। তো একটু রিহার্সেল দিচ্ছিলাম, গান ছিল সেখানে, তো মিউট করে দিলাম, তো আমরা রিহার্সেল দিচ্ছিলাম যে ইনস্টাতে কী শ্যুট করা যায়। তখনই আমি বুঝতে পারলাম যে আমার পেইন হচ্ছে একটুখানি নেড়ে চেড়ে, তো আমরা দুইজনেই তো নাচুনি, মানে নাচতে ভালোবাসি, তো একটু নাচ ঢেকে থাকতে পারলাম না, তো আমার যে এদিকে অবস্থাটা একটু খারাপ সেটা ভুলে গেছিলাম। তো এটা করতে পরে আমার ব্যথাটা উঠে গেছিলো, তো আমি তৎক্ষণাৎ শাড়ি বাড়ি চেঞ্জ করে মেকআপ টেকআপ উঠিয়ে ফেলি। আর তারই মধ্যে আমার ঠাকুর দাদা শ্বশুর অসুস্থ হয়ে যায়, যেহেতু 100 বছর পার হয়ে গেছে ওনার এখন, তো অসুস্থ হয়ে যায়, পরে তড়ি ঘড়ি ওনার ডাক্তার আনা হয়। তো ওনার ডাক্তার তো আনা হয়ই, তারপরে আমিও যাচ্ছি ডাক্তারখানায় দেখতে পাচ্ছি পরের দিন 1 তারিখে, যার জন্য বন্ধুরা পরের ব্লগ দিতে অনেক দেরি হলো আমার। আর দেরি হয়ই কেন বলতো, আমার শরীরটাই আমার সাথ দেয় না, আমার শরীর হচ্ছে আমার সবথেকে বড় শক্তি, তো অন্য কোথাও কোনো কিছু দুঃখ আমার নেই, আমার শরীরটা নিয়েই আমার দুঃখ। তো জানি না এই মানে এই শরীরটা কতদিন বহন করতে হবে আমাকে, মাঝে মাঝে খুব ভীষণ খারাপ লাগে। তো আমি চলে এসেছি ডাক্তারখানায়, বন্ধুরা দেখতে পাচ্ছ একদম কানফান থেকে, কারণ খুবই ঠান্ডা ছিল 1 তারিখ দিনের বেলাতে, রৌদ্র ছিল না। তো এদিকে ঠাকুরদা শ্বশুরকে ডাক্তার এনে দিয়ে আমি চলে গেছি ডাক্তারের কাছে। এই যে ছেলে বর। তো বন্ধুরা, আমরা এসেছি 1টার দিকে, ডাক্তার বেরিয়ে গেছে একটু 10 মিনিট আগেই, কেন কি আমার ছেলে বায়না আমার সাথে বসবে না, ও স্কুটির সামনে বসবে, ওটা ওর কাকিয়ার স্কুটি ছিল, কারণ আমাদের বাইকটা বেশি লাফাচ্ছিল, আমার ব্যথা লাগবে, আবার তাড়াতাড়ি আসতেও হবে, যার জন্য স্কুটিটাই নিয়ে এসেছি। তো যেহেতু দিনাটায় ডাক্তার দেখিয়ে একটু কমেছে, তারপরে ওদিকে গেলাম, একটু বেড়েছে জন্য কোচবিহারেই গেলাম। তো আমরা এসে অনেকক্ষণ ডাক্তার চলে গেছে, একটু ওয়েট করতে হলো, প্রায় 2:30 ডাক্তার এসে, তো দেখতে পাচ্ছ ওই দিকটায় আপাতত কেউ নেই, পরে এসে অনেকেই পরে অনেক ভিড় হয়েছে। তো 2:30 ডাক্তার এসে ডাক্তার দেখিয়ে মেডিসিন নিয়ে তারপর আমরা চলে আসি বাড়ি। আর বাড়ি এসে ততক্ষণে দেখি যে আমাদের বাড়ি অনেক আত্মীয়তে বাড়ি ভরে গেছে একদম। যাই হোক, এমন অসুস্থতা দিয়ে আমার ভিডিওর এন্ডিংটা হবে আমি ভাবতে পারিনি, বা তোমাদের বলতেও ইচ্ছে নেই। তো যাই হোক বন্ধুরা, পাশে থেকো, সাথে থেকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আবার আমাকে